আল্লাহ পাক সব সহ্য করবেন, অহংকার আর দিমাগ সহ্য করে না। আল্লাহ বলেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল, কটা 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 কটা, দুটো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল, একটা হলো বড়ত্ব, বড়ত্ব, বড়ত্ব মানে বুঝতে পারছেন আমার ভাষা, হাম হ্যায় আমি সব কিছু জানি আর বাকি সব মূর্খ, এই বড়ত্ব, এটাকে আল্লাহ পছন্দ করে না। দুই নাম্বার আল্লাহ বলছে তুই কি বড়ত্ব রে, বড়ত্ব তো আমি করব। দুই নাম্বার হলো অহংকার, অহংকার তুই কি করবি, সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম তুই আবার অহংকার দেখাস, অহংকার তো আমি আল্লাহই করব। দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল, একটা হলো বড়ত্ব, দুই নাম্বার হলো অহংকার, এই দুটো আল্লাহর পার্সোনাল জিনিস। এই দুটো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানাটানি করে আল্লাহ পাক তাকে জাহান্নামাই দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করো না, আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না। খবরদার নাই বাবা, কোনোদিন অহংকার করতে যাবেন না, টাকার অহংকার করবেন না ধ্বংস হয়ে যাবেন, জ্ঞানের অহংকার করবেন না আল্লাহ জিরো করে দেবে, জিরো বলবেন। একটা উদাহরণ দেবো, আল্লাহ বলে কিসের অহংকার দেখাস, টাকা টাকা টাকা, শায়েস্তানগরের মানুষ কিসের অহংকার, টাকার অহংকার, কটাকার মালিক তুই, আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা, জোরে বলুন। ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি টাকা খরচা করতে। মনে রাখবি কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে, এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে, এই গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডি বিডিও থানার বড় বাবু কোটের উকিল আকিল মুক্তার গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ আগে করবে। দুই নাম্বার বিচার হবে কার, পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালাদের, এদিকে তোকে অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল, ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি, আল্লাহ বলবেন কাজ্জাবতা মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতিস, লোকে তোকে দানশীল লোক বলে রাখে, তুই আসল জায়গায় দান করতিস না অন্য জায়গায় নকল জায়গায় দান করতিস, জলসার জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতিস জলসা দিয়ে কি হবে, আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল, আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল, তুই কি বলেছিলি, 1000 টাকা চাঁদা দেবো সামনের দিকে সিটটা দিবি, কিছু বুঝতে পারিনি না ভাববে। তিন নাম্বার লোকের বিচার হবে, একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে, এদিকে আব্দুল্লাহ গিলমারুপ, এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম মনে আছে, হ্যাঁ আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, পারা নাম্বার 33 নাম্বার 4 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা ইনিস বাকারা আল কোরআন, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি, তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম মনে আছে, হ্যাঁ আল্লাহ তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল, ও তো আমি তখন বলবো মার খাবার ভয়ে, আল্লাহ শায়েস্তানগরের লোকেদের ডেকেছিল আমাকে, আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি, আল্লাহ বলবেন কাজ্জাবতা মিথ্যাবাদী, মনে আছে, তুই এজন্যই ওয়াজ করতিস যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতিস, মনে আছে তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদ কর ঘুষ কর জেনা কর বা বিচার কর, এমন কি বাপের ভাত দিত না মায়ের ভাত দিত না, ভাই ভাই মিল মহব্বত ছিল না, এমন কি ওই লোকেরাও নামাজ পড়তো না, এমন কি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও পাঁচক তো নামাজ পড়তো না, কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না, ও তো যাতে মালে কম দেয় এজন্যই তুই ওয়াজগুলো করেছিলিস না, আমি আল্লাহ বলে দিইনি, আমি আল্লাহ বলিনি কোরআনে মনে নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা সফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন
দুই তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ইমানদার বান্দাগণ, ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত, আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফালু, নিজেরা তা করিস না। বাবা, আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলে মিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না, আমি আমার বাম্মার ভাত দিই না, আমার স্ত্রীর প্রতি অবিচার সব সময় করি, বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, ঠিক না বেটি? এবার বুঝতে পারছেন? এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে আলেমদের বিচার হবে, খুব কঠিন বিচার। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, আতামুরুনান্নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না, তোদের কি কোনো জ্ঞান গম্ভ নেই? জ্ঞান নেই, নামের পরে এতগুলো ডিগ্রি আছে, এতগুলো ডিগ্রি আছে। আল্লাহ বলে, বান্দারে, অত ডিগ্রি তোর কোনো কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পিছা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর 5 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ইমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বুঝলেন বাপেরা, ওয়াজ করা কি কঠিন? এবার বুঝতে পারছেন? দেখেছেন স্টেজে উঠে দু চারটে কথা বলে চলে যাচ্ছি, কিন্তু কি অবস্থা আমার হবে কিয়ামতের মাঠে আমি জানি। আল্লাহ পাক বলছে, বান্দা শোন, তুই জ্ঞান পাপি, তুই লোককে বলতি অহংকার করো না, তুই তো অহংকার করে ফুলে যেতি, কি তুই মানুষকে বড় বড় লেকচার দিতি নিজে কিন্তু ভুলে থাকতি, আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে। ওয়ালা কদ জারা আনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিহাম ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহাম ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমে বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি, কাদের জন্য জাহান্নাম জানেন, লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ওরা বুঝেও না বোঝার ভান করে চলে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি নেওয়ার নাই তা দেখে কোনো প্রতিবাদ করে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি নেওয়ার নাই তা শুনে কোনো প্রতিবাদ করে না, ওরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই তো আমি বলি, হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে, না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম। চলো চলো, এক নম্বর আল্লাহ বলে, বান্দা কিসের অহংকার দেখাস রে, শায়েস্তানগরের মানুষেরা টাকা, ও টাকা আল্লাহ হল গনী গুমান তুমল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। দুই নাম্বার অহংকার, কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান, জ্ঞানের অহংকার, কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলাম, 12 নম্বর 15 পৃষ্ঠ নম্বর 9 লাইন নম্বর 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলেন, আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান দান করেছে, তাই অহংকারে ফেটে পড়লি? কিসের জ্ঞান? সামান্য জ্ঞান, কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান, কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেটি? আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন বাবা? হ্যাঁ বাবা, আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ,
আল্লাহ বলছে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, কিসের অহংকার করিস? ক্ষমতা ক্ষমতা কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, পাঁচ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা নিসা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিস নি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা, ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না, বয়সটা এখন 25 খুব গরম দেখাচ্ছিস না, দাঁড়া 50টা পার হোক, 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি আমি আল্লাহ, পৃথিবীতে একটা রোগ দিয়েছি, রোগটার নাম কি জানিস? সুগার, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ পেচ্ছে নিজেও জানে না, ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারান হারাবো, তুইও যা একটা টোটো ওলাও তো, ঠিক না বেটি? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল প্রচুর টাকার মালিক, এখন স্যার এই এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই, চলে গেছে বেচারা, এখন করে কি জানেন, টোটো চালিয়ে সংসার চালায়, কোথায় গেল কিসের অহংকার? লাঠির বল পাটির বল, ধরুন আপনাদের ওই উত্তর ২৪ পরগনার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না, উত্তর ২৪ পরগনার ধরুন সব থেকে বড় গুন্ডা, রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড দিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে, জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 হচ্ছে, তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে, স্যার তখন বলছে দেখ তো স্যার 4টা কাঠ পিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না, কি করবো বল, তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি, মিটিং মিটিং, বলে কি মিটিং, বলে স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে, ফায়ার করবো ফায়ার করবো, হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে, আমি আল্লাহ হলাম মালিক ক্ষমতাবান, 2 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক, 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি পুত পবিত্র বান্দারি আমি হলাম কুদ্দুস, 3 নাম্বার আমি আজিজ আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল ক্ষমতাবান, 4 নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক, বান্দা শোন তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার, আমি আল্লাহ আমার বিচারটা চুলচেরা বিচার, এই জন্য বাপেরা আল্লাহর বিচারে যেদিন পড়বেন ওই বিচারের কাঠগড়ায় কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না, ওই বিচারের মাঠটার নাম হলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন হু আল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিল মুবীন,
এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে, এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর কোন গান গাইবি, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর কোন গান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে, সেই রাসূল তাদের কি করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে, ওয়াইযাক্কিহিম তাদের পবিত্র করেছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা তাদের কিতাবের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে কেন জানিস, এইটা কেন বললাম, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তোরা আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক আরো বললেন, এ নবী শুধু এদের জন্য আসে নাই, সাদি ওই সাহাবীদের জন্য আসে নাই, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে। আল্লাহ বলছেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুমা আল-আজিজুন হাকিম। আল্লাহ বলে বান্দারে, এই নবী শুধু এদের জন্য আসে নাই, এ নবী এসেছে আরো কাদের জন্য, এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিয়ে নে, আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেননি। আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। এই নিয়ামত আল্লাহ দিয়েছে যাকে খুশি তাকে দান করে। আল্লাহ হলেন বড় করাম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দা শোন, ইহুদিদের অবস্থা কেমন জানেন, ইহুদিদের কাছে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিলেন, নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা মুসা নবীর প্রতি নাযিল হয়েছে। তাওরাত কিতাবটা হলো 1000 পারা, কত 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 1000 পারা তাওরাত কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন, মাসালুল লাযীনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন ইহুদিদের অবস্থা হলো এই রকম। কি রকম অবস্থা? ওদেরকে আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলাম, ওই কিতাবটা ওরা বহন করলো কিন্তু আমল করলো না, আমল করলো না। ওদের অবস্থা ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে। ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালেম কওমকে হেদায়েত করেন না। আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, কিরকম জানেন, এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা। এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিল কোরআন, কোরআন নাযিল করলো, সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো, বাড়িতে রেখে দিল, কিন্তু সেই কোরআনটা পড়লো না আর সেই কোরআন নিয়ে আমলও করলো না। আর এই কোরআনের কথা বললো এ মুসলমানেরা আবার রেগেও যায়, এ কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে। খবরদার নয় বাপ, কোরআনের পথে ফিরে আসুন, কোরআনের আলোচনার দিকে ফিরে আসুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই জলসার কমিটি বা এই এই জলসার বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি, এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এক বছরে কোরআনটা শিখে নেবেন, কোরআন শিখে নেবেন, কোরআন শিখে নেবেন। কোরআন এমন এক কিতাব, আপনি পড়লেও নেকি শুনলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইহুদিরা, ইহুদিদের ধারণা কি জানেন, শুনে নিন, ইহুদিদের ধারণা হলো, আচ্ছা মুসলমানদের ধারণা কি বলুন আগে, তারপরে ইহুদিদের বলবো। মুসলমানদের ধারণা হলো আমরা আল্লাহর জান্নাতবাসী মানুষ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। মুসলমানদের ধারণা হলো যে আমরা ঈমান এনেছি, নবীদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিতাবকে বিশ্বাস করেছি, সুতরাং আমরা ভালো কাজ করছি, আমরা জান্নাতি, বাকি সব জাহান্নাম, তাই তো? তো ইহুদিদের এরকম ধারণা আছে, ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নাম। খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নাম।
তাই আল্লাহ পাক বলছেন এই কথা নবীর কানে এসে পৌঁছায়। একজন ব্যক্তি এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আর বাকি সব জাহান্নামী। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন মোতাবেক জীবন যাপন করছি, আপনার কথা মোতাবেক জীবন যাপন করছি, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক এই আয়াতটা তখন নাযিল করে জানিয়ে দিলেন কি, নবী ইহুদিরা যে বলছে আমরা আল্লাহর প্রিয়, তাহলে নবী তুমি ওদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করো, কি চ্যালেঞ্জ, যে তোমরা যদি আল্লাহর প্রিয় হও আর আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে আমিও আল্লাহর প্রিয়, তাহলে চলো ফাঁকা মাঠে তোমরা আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে হাত তুলবে, আমরাও আল্লাহর কাছে হাত তুলবো, এটাই বলবো আল্লাহ এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে, যারা অন্যায় পথে আছে তাদেরকে এক্ষুনি ধ্বংস করে দাও, চলো দেখি পারবে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি ওদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো, এই চ্যালেঞ্জটা করো, ব্যাস। আল্লাহ পাক বলছেন নবী দেখবে তুমি যখন ওদেরকে বলবে চলো, তোমরা ইহুদিরা তো বলছো আমরাই আল্লাহর প্রিয়, আর মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা আছে ওরা সব জাহান্নামী, ওরা আল্লাহর প্রিয় নয়, তো ঠিক আছে চলো তোমরা আমরা চলো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ আমাদের মধ্যে যারা দুই দলের মধ্যে যে দল খারাপ আপনি তাদের জাহান্নামাই দেবেন, ধ্বংস করে দেন, যারা ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে, দেখবে ইহুদিরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জে তোমার সঙ্গে আসবে না, কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে, বহু নবীর প্রতি অত্যাচার করেছে, ওরা এমন একটা অভিশপ্ত জাতি, ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেবো। আর ইহুদিরা এটাই জানে যে আমরা যদি আল্লাহর কাছে চাই এখনই আল্লাহ আমাদের ধ্বংস করে দেবে। অনেক ঘটনা আছে বাপ, এখান থেকে ইহুদিদের আলোচনা, ব্যাপক আলোচনা, ব্যাপক আলোচনা বাপ, ওদিকে আর যাচ্ছি না, সূরাটা আমাকে শেষ করতে হবে, চলুন আয়াত এবার পড়ি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কুল্লু নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এ ইহুদিরা, ইন জামতুম যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউল্লাহি মিন দুনিন্নাস, আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, বাকি মানুষ আল্লাহর প্রিয় নয়, তাহলে চলে এসো, ফাতামান্নাউল মাউতা, তোমরা চলে এসো, মৃত্যু কামনা করব, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কখনোই মৃত্যু কামনা করবে না নবী, কারণ ওরা পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছে আমি আল্লাহ ওরা যদি একবার মৃত্যু কামনা করে ওদের ধ্বংস করে দেব। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, আর মৃত্যুর পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যে পাপ কাজ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আমার বাপেরা শুনে রেখে দিই, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, কয়টা কয়টা কয়টা
মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। চার নাম্বার, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই। পাঁচ নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামু, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন, শুনেনি, মায়ের পেটে বাচ্চা যখন আসে আল্লাহ পাক 43 কেটে গেলে অর্থাৎ 4 মাস যখন হয়ে যায় আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয়। এক নাম্বার, আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো, আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে, তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। দুই নাম্বার, আল্লাহ বলে লেখ এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়, আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয় মাছ মাংস চাল ডাল আলু পেঁয়াজ যা লেখা লিখে দিল। তিন নাম্বার, আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কত কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে, আল্লাহ পাক বলে দেন, বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন এখানে অনেক মানুষ তারা বসে আছে দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না বাপ কোথায় হবে, শুনে নিন আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযাজিহিম, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে।